কোনো দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে? কোনো দিনক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না। শরীয়তে এই অশুভ, অকল্যাণ, অপয়া বলতে কোনো কিছুর কোনো অনুমোদন নেই। আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয়, অমুক কাজটা করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো কিছু করতে চায়, এরপরে মনে করে না এটা অপয়া হচ্ছে, এরপরে সে ফিরে আসে, তাহলে সে শিরক করলো, সে শিরক করলো। এবং এই বিষয়টি মুসনাদে আহমদ এবং তাবরানীতে বর্ণিত হয়েছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো এই যে একটি বিষয়, এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হাদিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছুর বিশ্বাস করা, এটা আমাদের ইমানের পরিপন্থী। দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান, তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল। কেউ যখন বের হইতে যান, এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন, তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল। তো এগুলো সবগুলোই শিরপূর্ণ বিশ্বাস। আসলে এই কোনো কিছুর মধ্যে, জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই। এগুলো আপনার আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি।